প্রিয় দর্শক, ইতিহাসে কিন্তু আমরা পানিপথের যুদ্ধ পড়েছি। ইতিহাসের ইন্ডিয়া যে হরিয়ানা রাজ্য আছে, সেখানে কিন্তু বিখ্যাত তিনটি পানিপত নামক জায়গাতে পানিপথের যুদ্ধ আমরা ইতিহাসে প্রায় পড়েছি। কিন্তু সবচেয়ে বড় কথা যেটি, এখন পানিপথের কিন্তু যুদ্ধ নেই, কিন্তু 40-45 বছর ধরে নদীপথে সংকট যেন শেষ হচ্ছে না। আর এই নদীপথে সংকট শেষ হচ্ছে না, এই সংকটকে সামনে নিয়ে গত দুদিন ধরে প্রায় 30 লক্ষ পণ্যবাহী জাহাজের নৌ শ্রমিক ধর্মঘটের ডাক দিয়েছে। ধর্মঘটের দুদিন পার হতে চলল। সবচেয়ে বড় কথা হলো, এই ধর্মঘটের কারণে প্রায় 25,000 লাইটার জাহাজ বন্ধ হয়ে আছে। গভীর সমুদ্রে মাদার ভেসেল বন্ধ হয়ে গেছে, যার ফলে লক্ষ লক্ষ ডলার লোকসান হচ্ছে। বালুবাহী 20,000 জাহাজও বন্ধ, এবং বিমানের যে তেল আনা হয় যে সমস্ত জাহাজগুলোতে করে ছোট ছোট, সেটিও প্রায় 1,500 বন্ধ হয়ে আছে। এখন প্রিয় দর্শক, আপনারা আঙুলের করগনে হিসাব করুন, এই ধর্মঘটের ফলে কত টাকা লোকসান হচ্ছে। আমি সোমা ইসলাম, মেট্রো সেন্ট্রাল পয়েন্টে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচনার বিষয় আরেক পানিপথ। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন সম্মানিত তিনজন অতিথি। আমাদের সঙ্গে আছেন কমোডর গোলাম সাদেক, চেয়ারম্যান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। আমাদের সঙ্গে আছেন মাহমুদ্দিন আহমেদ বীর বিক্রম, চেয়ারম্যান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থা। আমাদের সঙ্গে আছেন সবুজ শিকদার, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন। আমি তিনজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আলোচনা আমি শুরু করতে চাই, আমার মনে হয় স্টুডিও দিয়ে আলোচনা শুরু করি। যারা 11 দফা দাবি নিয়ে এই নৌ পরিবহন শ্রমিকরা যারা ধর্মঘটের ডাক দিয়ে দুদিন পার করতে যাচ্ছেন ধর্মঘটের, সেই তাদের নেতা সবুজ শিকদার, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন, আমি তার কাছে যেতে চাই। সবুজ শিকদার, আমরা জানি আপনাদের দাবি দেওয়াগুলো অনেক বছরের পুরনো, কিন্তু এই দাবি দেওয়াগুলো দিয়ে যে আবার আপনারা আন্দোলনে ডাক দিলেন এই করোনার সময়, এমনিতে একটা অর্থনৈতিক সংকট যাচ্ছে, তো আপনারা কতটুকু যৌক্তিক দাবি নিয়ে আসলেন? কেন আপনাদের এই আন্দোলন, কতখানি যৌক্তিক আন্দোলন করার? আপনাকে ধন্যবাদ, এবং আজকে এই চ্যানেলে আমাদের এই নৌ শ্রমিকদের পক্ষে কথা বলার জন্য। আমাদের আসলে, আপনি যে কথাটি বলেছিলেন যে আসলে করোনা মহামারীর পরে আমাদের এই শ্রমিকদের এই কর্মবিরতি, আপনারা অবশ্যই জেনেছেন যে এখন আমাদের যে মুখ্য বিষয়টা হচ্ছে সেটা হলো নৌ শ্রমিকরা তাদের যে খাদ্য ভাতা, সেই খাদ্য ভাতারই দাবিটাকে তারা সামনে নিয়ে আজকে শ্রমিকরা এই দেশব্যাপী লাগাতার পণ্য পরিবহনকারী শ্রমিকরা কর্মবিরতি করছে। আমাদের এই খাদ্য ভাতার দাবিটি আমাদের শ্রমিকদের দীর্ঘদিন ছিল। আমাদের সম্মানিত স্যার এখানে উপস্থিত আছেন, আমাদের শ্রমিকরা এই করোনার মধ্যেও আমাদের এই পণ্য পরিবহনকারী নৌযানগুলি কিন্তু বন্ধ করে রাখেনি। আমরা যেভাবেই হোক আমাদের শ্রমিকদের এই করোনার মধ্যে যে সমস্ত সেফটি থাকার কথা ছিল সেগুলো উপেক্ষা করেও আমরা কিন্তু এই পণ্য পরিবহন করে যাচ্ছি। তার বিনিময়ে কিন্তু আমরা সকল মালিকদের কাছ থেকে এবং সরকারের কাছ থেকে অন্ততপক্ষে আমাদের নৌপথের শ্রমিকরা কোনো ধরনের সাহায্য সহযোগিতা কিন্তু আমরা পাইনি। এখন আমাদের যে খোরাকি ভাতাটা, সেটা আপনি গত 27/11/2019 তারিখে আমাদের শ্রমিকরা যখন একটি কর্মবিরতি আহ্বান করে, তখন আমাদের নৌ আমাদের শ্রম কর্ম সংস্থার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, তিনি আমাদেরকে ডেকে তার মন্ত্রণালয়ের সভাকক্ষে, সেখানে আমাদের বিআইডব্লিউটি এর চেয়ারম্যান, আমাদের ডিজি মহোদয়, আমাদের শ্রম মন্ত্রণালয়ের সচিব সহ সবাই ছিলেন। সেখানে আমাদেরকে তারা বলেছিলেন, ওই সময় তারা একটি সিদ্ধান্ত করেছিলেন যে 2020 সালের মার্চ মাসে একটি আন্তঃ মন্ত্রণালয় মিটিং করে শ্রমিকদের খাদ্য ভাতাটা দেওয়া যায় কিনা সে বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে। এই খোরাক ভাতা খাদ্য ভাতার দাবিতে আপনারা বাস্তবায়নটি হয়নি যে দাবি হয়নি, ঠিক আছে। আপনারা তো আপনাদের এই দাবিগুলোর কথা বললেন, আমাদের সঙ্গে এখন যুক্ত হয়ে গেছেন কমোডর গোলাম সাদেক, চেয়ারম্যান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? কমোডর গোলাম সাদেক, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি পরিষ্কার আপনাকে শুনতে পাচ্ছি। নিশ্চয়ই আপনি আমাদের সঙ্গে যিনি নেতা আছেন সাহর শিকদার, তার কথা শুনেছেন, কিন্তু বিষয়টা হচ্ছে দফায় দফায় আপনারা মিটিং করেছেন এই ধর্মঘটকে উইথড্র করবার জন্য, কিন্তু তাদের যে প্রধান দাবি খাদ্য ভাতার দাবি, এটা কেন মেটানো হচ্ছে না? কবে নাগাদ মেটানো হবে, কিংবা এই হরতাল, এই অচল অবস্থাটা কবে সচল হবে? এটা আসলে উত্তর দিতে পারবেন ওনারা দুইজনই। আপনাদের সামনে আসলে দাবি হলো মালিকদের কাছে শ্রমিকদের, এবং শ্রমিক মালিকরা জাহাজ দিয়েছেন শ্রমিকদের হাতে, ওনারা কিভাবে তাদেরকে পরিচালনা করবেন, কতটুকু সুবিধা দেবেন, কতটুকু দেবেন না, এটা তারা আলোচনা করে ঠিক করে নেবেন। আপনার আপনার যদি কোনো কর্মচারী থাকে, আপনি তাকে
কিভাবে পরিচালনা করবেন আপনার দায়িত্ব। আমরা এখানে শুধু মধ্যস্থতা করতে পারি, আইন কানুন ঠিক করে দিতে পারি, ওনাদের যদি কোনো সমস্যা থাকে। কিন্তু কমান্ডার গোলাম সাদেক সাহেব মধ্যস্থতাকারীর ভূমিকায় গিয়েছেন আপনি বারবার, ওনাদের নিয়ে মিটিং করেছেন দুপক্ষকে নিয়ে, কিন্তু সব মিটিং এ আসলে ভেস্তে কেন যাচ্ছে? সেই মধ্যস্থতাকারীর জায়গা থেকে আমি আপনার জায়গাটা জানতে চাই, কেন সমঝোতায় আসছে না দুই পক্ষ? আমার মনে হচ্ছে যে এই প্রশ্নটা আমাদের শ্রদ্ধেয় মাহবুব স্যার যিনি আছেন বীর বিক্রম, আমাদের বীর মুক্তিযোদ্ধা, তার কাছ থেকে আমরা শুনি, তাহলে হয়তো ক্লিয়ার হবে। সবুজ সিকদার তো তার বক্তব্যটা দিয়েছেন। জি, তাহলে আমরা বরঞ্চ মাহবুবউদ্দিন আহমেদ বীর বিক্রমের কাছে একটু যেতে চাই, কারণ সবকিছুর সমাধান তার কাছেই হয়তো আছে। আপনার কাছে সবকিছুর সমাধান আছে, আপনি তো নিজে মালিক সংস্থার একজন অভিভাবক, চেয়ারম্যান, আবার নিজেও আপনি মালিক জাহাজের, আপনার মালবাহী জাহাজও আছে, পণ্যবাহী জাহাজও আছে, কিন্তু এই যে অচল অবস্থা দুই দিন থেকে, সমস্ত দায় দায়িত্ব জায়গা তো দোষারোপের জায়গা আপনাদেরকে দেওয়া হচ্ছে, কেন মানছেন না, কেন এই ধর্মঘট, কতটা যৌক্তিক? আপনাকে ধন্যবাদ আমাকে এখানে জনগণের মুখোমুখি করার জন্য, এই সুযোগটা আমাদের প্রয়োজন ছিল আমাদের অবস্থানটা ব্যাখ্যা করার জন্য। আপনার আমরা কাদের কথা শুনবো? বর্তমানে তিনটা সংগঠনের স্ট্রাইক চলছে, সে তিন সংগঠন তাদের নিজে নিজের মতো করে স্ট্রাইক করছে, আমরা সরকারকে এবং তাদেরকে আজ থেকে অন্তত দুই বছর আগে বলেছি যে আপনারা সংগঠন একটু থামা, সংগঠন আছে কতগুলো? অসংখ্য। সংগঠনকে বলেছি যে আপনারা কালেকটিভ বার্গেনিং এজেন্ট ঠিক করে আসেন, কারণ আমরা আজকে একজনের সঙ্গে কথা বললাম, কালকে আরেকজনের সঙ্গে নতুন আরেকটা দাবি দেওয়া নিয়ে আরেকটা স্ট্রাইকে চলে গেল, তারপরের দিন আরেকজনে চলে গেল, এইভাবে আমাদের গত 40 বছর চলেছে। এই অবস্থাটা আমরা নিরসন চাই। আমাদের সঙ্গে তাদের 5 বছর মেয়াদী চুক্তি হয়েছে 2017 সাল থেকে 2021 সাল পর্যন্ত। এই চুক্তিতে আমরা 113% বেতন ভাতা বাড়িয়েছি এবং সেটা আমাদের জুন মাস আগামী বছরে শেষ হবে। আমরা তাদেরকে বলেছি যে এই চুক্তি থাকাকালীন অবস্থায় আপনারা নতুন কোন দাবি দাওয়া যদি তুলতে হয় আবার যখন নেগোসিয়েশন শুরু হবে তখন করবেন, তারা সেটা মানতে রাজি না। এখন আমরা এই জন্য হাইকোর্টে গিয়েছিলাম, হাইকোর্টে রায় দিয়েছে যে তারা এটা তৈরি করে তারপরে কালেকটিভ বার্গেনিং হিসাবে কথা বলবে, তারা সেই কথাটা মানছে না। এখন আমরা তো গায়ের জোরে কিছু করতে পারি না। আমরা আপনাকে একটা জিনিস পরিষ্কার করে বলতে চাই, জনগণকে বলতে চাই, আমরা যারা জাহাজের মালিক আমাদের শ্রমিকদের সঙ্গে আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের কোন শ্রমিক এই সমস্ত আপনার দায় দায়িত্ব নিয়ে এই কর্মবিরতিতে যায় না, কারণ তাদের যে সমস্ত প্রয়োজন সেগুলো আমরা দেখাশোনা করি এবং তাদেরকে আমরা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করি, তাদের সুবিধা অসুবিধায়, তাদের পরিবারের সুবিধা অসুবিধা আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকি। আপনি দেখেন এই যে আপনার সংগঠন বানিয়ে যারা এই কাজগুলো করতেছে তাদের বেশিরভাগই আপনার কোনো কর্মচারী না, কোনো জাহাজের, তারা বাইরের লোক, তারা সংগঠন করে, তারা শ্রমিক আন্দোলন করে কিন্তু তারা কোনো চাকরি করে না। তো আমার কথা হচ্ছে যে কালেকটিভ বার্গেনিং হতে হলে আপনার ওই জায়গাটায় আসতে হবে, সেই জায়গায় এসে আপনারা নিজেরা নিজেদের দর কষাকষির জন্য কে আপনাদের সঙ্গে কাজ করবে, কে আপনাদের তরফে কাজ করবে সেটা ঠিক করে আসবেন, তারপরে আমাদের সঙ্গে কথা বলবেন। এটা আমরা গত 40 বছর যাবত বলে আসছি, কোনোদিন তারা। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারিনি মাহবুবউদ্দিন বীর বিক্রম স্যার, যে বার্গেনিং এজেন্ট, বার্গেনিং এজেন্ট বলতে কি আপনারা সিবিএ কোনো নেতা বলছেন? সিবিএ না, কালেকটিভ বার্গেনিং এজেন্ট বলতে, যেমন তিনটা সংগঠন আছে, এই তিনটার মধ্যে তাদের একটা সিস্টেম আছে, আপনার ভোটাভুটি করে তাদের মধ্যে কালেকটিভ বার্গেনিং এজেন্ট। এই বার্গেনিং এজেন্ট আজ 40 বছরে হয়েছে হলি আপনাদের হাতে, বারবার শ্রমিকের হাতে মালিকরা নির্যাতনের শিকার হচ্ছে, আপনারা জিম্মি করে ফেলছেন মালিকদেরকে, এটা যেমন গেল দুটো প্রশ্ন, বার্গেনিং এজেন্ট 40 বছর ধরে মালিক পক্ষ বলার পরও আপনারা করেননি, এই তিনটা প্রশ্নের জবাব কি দিবেন সবুজ সাহেব? না, অবশ্যই স্যারকে ধন্যবাদ জানাই। আপনি স্যার যেহেতু বলেছেন, আমি একটু পিছন থেকে বলি, আমাদের 2016 সালের নভেম্বর মাস থেকে আমাদের যেই
চুক্তিটা হয়েছিল আমাদের শ্রমিকদের গেজেট সেটি ১৭ সালে আমাদের এসে করে দিয়েছে ২০১৬ সালে সেটি ১৬ সাল থেকে কার্যকর হয়েছে তার আগে এই সমস্যাটি নিয়েই ৩০ মাস আমাদের শ্রমিকরা নতুন মজুরি কাঠামো পায়নি এই হাইকোর্টের এই আমাদের নিষেধাজ্ঞা এই আমাদের বার্গেনিং এর আমাদের এই নৌ সেক্টরে দুইটি ফেডারেশন আছে আমাদের শ্রমিকদের ইউনিয়ন আছে ফেডারেশন অন্তর্ভুক্ত সব স্যার এই সব কথা বাদ দিয়ে আমাকে বলেন মালিক পক্ষ বলছে আপনারা মালিকদেরকে নির্যাতন করেন আপনিও আপনারা সোজা কথা বলেন তো মালিকরা আপনাদেরকে কি কি নির্যাতন করেন সোজা কথাই বলেন শ্রমিকের টোনে বলেন কোনদিন 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 মালিকদেরকে শ্রমিকরা নির্যাতন করতে পারে না আপনি জানেন যে আমরা শ্রমিকরাই নানান ভাবে নির্যাতনের শিকার হই আমাদের চাকরি নিরাপত্তা নাই আমাদের কোনো আইডি কার্ড নাই আমাদের কোনো সার্ভিস বই নাই আমরা শ্রমিকরা যখন ভারতে যাই সেখানে ল্যান্ডিং পাস নাই আমরা দীর্ঘদিন ধরে দাবি করি আমাদের শ্রমিকরা ইন্ডিয়াতে যায় ভারতগামী জাহাজে সেখানে কিনারে নামলে ভারতের পুলিশটা আমাদেরকে ধরে নিয়ে যায় সেখানে দিনকে দিন আমাদের শ্রমিকদের সেই ইন্ডিয়ার কারাগারে পচে মরতে হয় আমরা কি দাবি করেছি আপনি দেখেন সামান্য খাদ্য ভাতা যেখানে ইনল্যান্ড মেরিটাইম সেক্টরে সকল নাবিকদের ভাতা মালিকরা বহন করে আমরা তো তাদেরই জাহাজ চালাই আমরা তো তাদেরই কর্মচারী আমরা তাদের কাজ করি আপনি দেখেন দেশের অবস্থা আজকে স্যার তো আমাদের অভিভাবক আমরা মনে করি আজকে লঞ্চের যাত্রীবাহী লঞ্চের অবস্থা দেখেন কত বড় বড় লঞ্চ হয়েছে কোটি কোটি টাকার আলিশান আপনি গেলে বুঝতে পারবেন আপনার রুমের থেকে অনেক সোসাইটি লঞ্চ লিফট আছে এবং আমাদের যে জাহাজগুলি দেশীয় প্রযুক্তি তৈরি করা সেগুলি ৩,০০০ ৩,৫০০ টনের ক্যাপাসিটির জাহাজ আছে সেগুলি চট্টগ্রাম বন্দর থেকে বিভিন্ন ঘাটে আসে আজকে বিভিন্ন গ্রুপ কোম্পানি তৈরি হয়েছে তারা নিজেরা মাদার ভেসেল ক্রয় করছে তাদের লাইটারের জাহাজ আছে আমরা যারা প্রাইভেট সেক্টরে কাজ করি আমরা তাদের কাছে কি দাবি করি পাঁচ বছরের একটি মজুরি আমরা ২৪ ঘন্টা জাহাজের মধ্যে অবস্থান করি মানুষ যখন ঝড় বৃষ্টি আসলে দুনিয়ার সকল লোক তার নিরাশ একটা আশ্রয় কেন্দ্রে চলে যায় আর আমরা জাহাজের নাবিকরা সেই ঝড় তুফান উপেক্ষা করে এই জাহাজকে সেভ করার জন্য আমাদের সেখানে যুদ্ধ করতে হয় স্যার আপনার আপনার কথা শুনেছি আমি এখন মালিক পক্ষ অর্থাৎ মাহমুদউদ্দিন আহমেদ বীর বিক্রমকে জানতে চাইবো আপনি বললেন শ্রমিকরা আপনাদের নির্যাতন করে আর শ্রমিকের যে বক্তব্য সেটা গেল বোঝা গেল শ্রমিক মালিকের দাস হয়ে আছে আপনাকে আমি একটা কথা বলি আমার একটা জাহাজ আমি তৈরি করি সেই জাহাজটার দাম ১ কোটি টাকা হতে পারে ৫০ লক্ষ টাকা হতে ২০ কোটি টাকা হতে পারে এই জাহাজটাকে আমরা তাদের কাছে দিই তারা সেটা চালায় আপনি খোঁজ দিয়ে দেখেন উনি নিজে বলুক কতবার আমার জাহাজ বিনা অথরাইজেশনে ক্যাপ্টেন সাহেব জাহাজ থেকে নেমে চলে গেছে জাহাজটাকে সুগানির কাছে রেখে চলে গেছে এরকম কতবার ঘটেছে কতবার তাদের এই আপনার এই অমনোযোগিতার কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে কতবার তাদের সেই অ্যাক্সিডেন্টের কেসগুলো আমরা গিয়ে লড়াই করেছি বিভিন্ন কোর্ট আদালতে তাদেরকে ছাড়িয়ে না গেল না এটা এটা না না একটা দুটা না অনেক সংখ্যা কি অনেক আপনি যতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে ৯০% অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার এই ড্রাইভার এবং আপনার মাস্টারদের এই অমনোযোগিতার কারণে এমন না যে তারা এই সমস্ত জানে না বা বোঝে না তারা জাহাজ চালাতে জানে কিন্তু তারা যখন খুশি তখন জাহাজ ছেড়ে চলে যায় তারা ছুটিতে চলে যায় কখনো আমার জাহাজটা রেখে আরেকটা জাহাজে আপনার চাকরি দিয়ে চলে যায় আমাকে কোনো নোটিস না দিয়ে তারপরে আমার তাকে যদি আমি নোটিস দিয়ে আপনার তার চাকরি চ্যুতি করি তাকে আমার ৩ মাসের বেতন দিতে হবে কিন্তু সে যখন নোটিস ছাড়া চলে যায় তখন আমার কাছে তো পয়সাটা ফেরত দিয়ে জানা তারপরে আপনারকে বলি আমরা তাদেরকে এই নিয়োগপত্র দেওয়ার জন্য আমাদের টার্মস কন্ডিশন সহ দাঁড়ান আমি বিশেষ করে নিয়োগপত্র আপনারা দেন না আমি বলছি আপনাকে বলছি এই নিয়োগপত্র আমরা তাদেরকে প্রোফর্মা করে ডিজি শিপিং এর মাধ্যমে তাদের কাছে গত ৬ মাস আগে দিয়েছি তারা আজ পর্যন্ত সেই নিয়োগপত্র দিতে আসে নাই তারা সেই নিয়োগপত্র কেন নেয় না জিজ্ঞেস করেন চেয়ারম্যান কে জিজ্ঞেস করেন আমরা তাদের নিয়োগপত্র দেওয়ার জন্য আমাদের কাগজপত্র পাঠিয়েছি কিনা আমি তাহলে একটু বিআরডব্লিউ চেয়ারম্যান সাহেবের কাছে একটু জিজ্ঞেস করি জি কমোডর গোলাম সাদেক নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন কমোডর গোলাম সাদেক আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আমি শুনতে পাচ্ছি আপনি নিশ্চয়ই দুজন অতিথির কথাও শুনেছেন মালিক পক্ষের কথা শুনেছেন শ্রমিক পক্ষের কথা শুনেছেন কিন্তু এখন যেটা জানতে চাই মালিক পক্ষ তো নিয়োগপত্র দিতে চায় শ্রমিক পক্ষ কেন নিচ্ছে না এটি যেমন একটু জানার কথা এবং এই যে অচল অবস্থা দীর্ঘদিন ধরে চলছে এইখানে কি মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ পণ্যবাহী জাহাজে যে যখন যেরকম ইচ্ছা করে কেউ কর্মবিরতিতে যায় কেউ ধর্মঘটে চলে যায় তাহলে এখানে সরকারের নিয়ন্ত্রণটা কতটুকু আছে হস্তক্ষেপ কি আছে সরকারের
অবশ্যই সরকারের হস্তক্ষেপ তো আছে এখানে, কারণ নিয়ন্ত্রণকারী কর্মকর্তা হিসেবে শ্রম মন্ত্রণালয় শ্রমিকদের বিষয়গুলো দেখেন এবং বাকি যে সমস্যাগুলো তারা বলেছেন বেশ কিছুই আমাদের বিআইডব্লিউটিএ থেকে এবং ডিজি শিপিং অর্থাৎ নৌপরিবহন মন্ত্রণালয় দেখে থাকে সার্বিকভাবে। তা ওনারা যে জিনিসটা নিয়ে আসলে এখানে এখানে বিতর্ক করছেন পরিচয় পত্র বা আইডেন্টিটি দেওয়ার ব্যাপারে, এখানে দুইজনই দুইজনের ব্যাপারে সমস্যা আছে যে কখনো মালিকরা বলে থাকেন তারা নিতে চান না, আর শ্রমিকদের কথা হলো আমরা নিতে চাই ওনারা দেন না। এটা কারণ হলো এখানে একটা বাইন্ডিং চলে আসে যদি পরিচয় পত্রটা থাকে এবং নিয়োগ পত্র থাকে। নিয়োগ পত্র থাকলে হয় যে কিছু কন্ডিশন দেওয়া থাকে, হঠাৎ করে একজনকে ছাঁটাই করা যায় না, এটা হলো ভেতরের কথা আর কি। মালিকরা অনেক মালিকরাই চান না, অনেক মালিকরাই মালিকরাই এবার চান যে একটা বাধ্যতার মধ্যে তাদেরকে নিয়ে আসতে, কিন্তু আবার যদি শ্রমিকদের কাছেও নিয়োগপত্র থাকে তারাও অনেক সময় বাধ্যবাধকতার মধ্যে চলে আসেন। সেই কারণেই আমার মনে হয় এই বিষয়টা নিয়ে একটা দ্বন্দ্ব আছে। তো এটা আমার মনে হয় তারা উভয় পক্ষ বসে সমাধান করতে পারেন, এবং আমরা আসলে প্রায়শই মনিটরিং এ যাই, এর জন্য মামলা হয় নিয়োগপত্র না পাওয়া গেলে। একটু যদি করা থাকেন মালিক পক্ষ আমার মনে হয় এই বিষয়টা সমাধান করা সম্ভব হবে সহজেই। তো সেই মালিক পক্ষকে নিয়ে বসে জিনিসটা দফা রফা করবার জন্য আপনাদের ভূমিকাটা কতখানি, আপনারা কি করছেন? কারণ আপনারা তো মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকবেন, কিন্তু সেখানে আপনারা কতখানি কার্যকর ভূমিকা রাখতে পারছেন? আসলে অটল এবং অনর কারা আছে, মালিক পক্ষ না শ্রমিক পক্ষ, নাকি দুই পক্ষই সমান সমান? আমার বক্তব্য হবে যে দুই পক্ষই। এখানে একটা জিনিস আমি একটু ক্লিয়ার করে নেই যে এগারো দফা দাবি নিয়ে আমরা ওনারা আন্দোলন শুরু করেছেন শ্রমিক পক্ষ, সেই এগারো দফা আন্দোলনের মধ্যে কিন্তু বাকিগুলো আলোচনা চলছে এবং সেটা নিয়ে অত বেশি সমস্যা নেই। একটা দাবি নিয়েই কিন্তু এখন আন্দোলন হচ্ছে বা তারা অনর হয়ে গেছেন, সেটা হলো খাদ্য ভাতা। মাহবুবউদ্দিন বিক্রম সাহেব উনি কিন্তু ক্লিয়ার করেছেন তার অবস্থান, এবং সবুজ শিকদার সাহেবও তার অবস্থান ক্লিয়ার করেছেন, যেটা আসলে আমি এই কয়েকদিন তাদের সাথে ওতপ্রোতভাবে কাজ করে বুঝেছি এটা সমস্ত শ্রমিকের এখনকার দাবি। মানে এটা যে ওনারা বলছেন যে অনেকগুলো সংগঠন, সব সংগঠন কিন্তু এখন এক হয়ে এই খাদ্য ভাতার দাবি করছেন। এবং মাহবুব স্যার যেটা বললেন যে শ্রমিকদের অনেকগুলো সংগঠন, ওনাদেরও কিন্তু অনেক ধরনের সংগঠন আছে এবং এই বিষয়ে ওনারাও এক হয়ে এখন বলছেন যে খাদ্য ভাতা দেয়া যাবে না, তারাও কিছু শর্তাবলী আরোপ করেছেন, কোর্টে গেছেন তাদের দাবি নিয়ে, শুধু আমাদের কাছে আসেনি, কোর্টেও হাইকোর্টেও গেছেন। সুতরাং আমার কাছে মনে হয় যে মালিক শ্রমিকের যে সম্পর্ক তাদের মধ্যে কিন্তু সম্পর্কটা সুন্দরই আছে এবং তারা খুব সহজে এই বিষয়টা আলোচনায় বসেই সমাধান করতে পারেন। একটা ভুল বোঝাবুঝি অথবা একটা আমার কাছে মনে দূরত্ব তৈরি হয়েছে বিভিন্ন কারণেই হোক, যে কারণেই হোক, আমার মনে হয় তারা যদি বসতে পারেন একসাথে বেশ কয়েকদিন লাগাতার, আমার মনে হয় এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব। বিশেষ করে আমি কিন্তু একেবারেই তৃণমূল পর্যায়ে শ্রমিকদেরকে, শুধু নেতাদেরকে না, সাধারণ শ্রমিকদের সাথেও আলোচনা করেছি, ওনারা খাদ্য ভাতা দিলে খুবই খুশি। আবার অনেক তৃণমূল মানে মালিকদের সাথেও কথা বলেছি এই কয়েকদিন আলাদা আলাদা করে, আমি দেখেছি যে তারাও দিতে চান, আবার একসাথে হয়ে তারা যখন বিষয়টা নিয়ে আলোচনা করেন তারা ওই যে একটা সংগঠনের বিষয় চলে আসে, সেই জন্য তারা দেওয়ার ব্যাপারটায় আবার রিজিড হয়ে যান। কিন্তু একসাথে একসাথে বসানোর ব্যাপারে আপনারা কি কোনো উদ্যোগ নেবেন কিনা? কারণ আপনি তো বলছেন যে দুটো গ্রুপের মধ্যে সম্পর্কে কোনো ঘাটতি নাই কিন্তু একটা দূরত্ব আছে, ভুল বোঝাবুঝি, কিন্তু সেই জায়গাটাকে ভুলগুলোকে বুঝিয়ে এই যে এত টাকার হাজার কোটি টাকা লোকসান ইতিমধ্যে হচ্ছে, দুই দিনে হয়ে গেছে, আরো হয়তো হবে জানি না, কিন্তু ওইটাতে আপনারা দুজন পক্ষকে বসানোর কোনো উদ্যোগ নেবেন কিনা? অবশ্যই নেব, আজকে বসতে চাইলে। এখন আমরা ওই দিন রাত ১২টা পর্যন্ত বসেছিলাম ওনাদেরকে নিয়ে টেবিলে, জিজ্ঞাসা করেন মাহবুব স্যারকে বা সবুজ শিকদারকে। ১২টা পর্যন্ত বসে আপনি কি করেছিলেন আপনার কি মনে আছে? আপনি নিজে একটা কথা লিখেছিলেন যে এই কাজ করবে মালিক পক্ষ, এই কাজ করবে শ্রমিক পক্ষ, এবং সাত দিন পরে বা সাত দিনের মধ্যে এই সমস্ত ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হবে, এই এই লেখাটা তো আপনি লিখেছিলেন আপনার হাতে রাত ১২টার সময়। তারপরে কেন সেটা হলো না? আমরা তো আপনাদের বলেছি যে আমাদের মাথার উপর থেকে আপনাদের এই স্ট্রাইকের খড়গ তুলে নেন, আমরা আপনাদের সঙ্গে বসবো, এতদিন যদি যেতে পেরে থাকে তাহলে একদিন দুই দিন সাত দিনে কি আসে যায়?
তাহলে এটার উত্তর কি? এটার উত্তর তো আমার কাছে নেই। তাহলে এটা নিয়ে আলোচনা হতে পারত। তাহলে আপনারা সবকিছু আমাদের ঘাড়ে চাপিয়ে দিতে চান কেন? মালিকের ঘাড়ে সবকিছু কেন চাপিয়ে দিতে চাচ্ছেন সেটি প্রশ্ন রেখেছেন মাহবুবউদ্দিন আহমেদ। কারণ মালিকদের জাহাজটা তো মালিকদের, শ্রমিকরাও মালিকদের। এই উত্তরে শ্রমিকরা যদি মালিকদের হয় তাহলে মধ্যস্বত্বভোগী যারা আছে তাদেরকে সরিয়ে দেন, আমরা শ্রমিকদের সঙ্গে বসে আমাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি যার যার সমস্যা সমাধান করে দেব। ভোগীটা আসলে কারা? এই যে আমরা মধ্যস্বত্বভোগী। আপনারা আপনারা তো শ্রমিকের জন্য অধিকার আদায়ের জন্য নামেননি, তার মানে মধ্যস্বত্বভোগী? আমরা মধ্যস্বত্বভোগী আসলে স্যার যে কথাটি বললেন, স্যার তো আমাদের অনেক সিনিয়র, আমরা কিভাবে মধ্যস্বত্বভোগী? আমাদের সংগঠন করে শ্রমিকরা, আমরা যারা কর্মরত আছি, আমি নিজেও একজন শ্রমিক, আমরা যারা আমরাই তো দাবি করি। স্যার যদি তার জাহাজের শ্রমিকদের সাথে আলোচনা করে খোরাকি ভাতা দিয়ে দেয়, আমরা তো আলহামদুলিল্লাহ, আমরা তো খোরাকি ভাতা চাই না। কিন্তু সবুজ সাহেব, মাহবুবউদ্দিন সাহেব কিন্তু প্রথমেই বলেছে যে আন্দোলনটা করা হচ্ছে সেই আন্দোলন বাহিরের মানুষ করছে, জাহাজে চাকরি না। স্যার এটা ভুল বলছেন, এটা কি সত্য না ঠিক না? এটা ঠিক না, মোটেই অসত্য। আপনি দেখেন আজকে আপনি ভিডিও ফুটেজ গুলি দেখেন, যারা বিভিন্ন বন্দরে কোন জাহাজের কোন বাহিরের লোকজন কিন্তু জাহাজ বন্ধ করে নাই, শ্রমিকরাই অলস বসে আছে রাস্তাঘাটে, যে স্পিড বোট নিয়ে আপনারা লাঠি ছোটা নিয়ে ঘোরাফেরা করছেন, এটা এটা তো জাহাজের কাজ ভেঙেছে, এটা কি বাইরের লোক না? কোন জাহাজেরই আমি জানি, আমার কাছে যদি খবর আছে, সারা বাংলাদেশের শ্রমিকরা একদম তারা কোন পিকেটিং ছাড়াই তারা তাদের কাজ বন্ধ করে বসে আছে। আচ্ছা, আমাকে সবুজ সাহেব, আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে। আমি শেষ করার আগে আপনার কাছে জানতে চাই, আপনাদের যে 11 দফা দাবি, দাবির মধ্যে প্রথম দাবি হচ্ছে খাদ্য ভাতা, সেটি যদি না মানা হয় তাহলে কি আপনারা যাত্রীবাহী জাহাজে ধর্মঘটের ডাক দেবেন? সেটা আমাদের শ্রমিকরাই ভালো মনে করবে, কারণ যাত্রীবাহী জাহাজও নৌজানের শ্রমিকরা কাজ করে, পণ্যবাহী জাহাজও তার আত্মীয় স্বজন, তারা পরিচিত বন্ধু বান্ধবরাই কাজ করে। আমাদের দুইটা সংগঠন থেকে 20 দফা খাদ্য ভাতা এই এরকম ভাবে দেব, এই মাথা পিছে এরকম ভাবে হবে এবং কার্যকর করতে হবে। যদি না দেওয়া হয় সেখানে আপনারা শ্রমিকরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন যে আপনারা যাত্রীবাহী জাহাজে ধর্মঘট ডাক দিবেন। অবশ্যই সেটা শ্রমিকরা ভেবে দেখবে পরিস্থিতি কোন দিকে যায়, কারণ শ্রমিকদের ইতিহাস তো আন্দোলন সংগ্রামের ইতিহাস। শ্রমিকরা বহুবার হাইকোর্টের রিট থাকা অবস্থায়, হাইকোর্টের রিট থাকা অবস্থায় শ্রমিকরা আন্দোলন করে দাবি আনছে, তত্ত্বাবধায়ক সরকার আমলে শ্রমিকরা আন্দোলন করে দাবি আনছে। আমরা এই হাইকোর্টের রিট টিটের বিষয়ে আমরা শ্রমিকরা কি বুঝি? আমরা তো জাহাজে কাজ করি, আমরা সামান্য খাদ্য ভাতা চাই স্যারদের কাছে, সেখানে হাইকোর্টের প্রশ্ন আসে কেন? আমরা তো বেশি কিছু চাই না। হাইকোর্টের প্রশ্ন আসে এই জন্য যে আইএলও কনভেনশন থেকে শুরু করে আইএসও যে নিয়মে আমরা জাহাজ পরিচালনা করি সেখানে কোনো খাদ্য ভাতার কোনো ব্যাপার নাই। ভারত কি খাদ্য ভাতা দেয়? অবশ্যই আমাদের জাহাজজন ভারতে যায়, সে যখন যায় পায়, বিদেশে যখন যায় তখন খাদ্য ভাতা আমরা দেই, অবশ্যই দেই। আন্তর্জাতিক অঙ্গনে যখন জাহাজ চলে সেখানে খাদ্য ভাতা সবাইকে দেওয়া হয়। তাহলে দেশের মানে আইএলও কনভেনশন যেটা সেই লটা ফলো করছে সেটা মানছে, তাহলে সেই লটা ব্রেক করলো কোথায়? আমরা তো বাংলাদেশে যারা শ্রমিক তারা তো আমরা আইএলও কনভেনশন মানি। আমাদের এই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা যে এই এখন কি অবস্থা চলে, ভারতে যে জাহাজগুলি যায় 10 দিন 15 দিন থাকে, সেখানে একটা বন্দী জীবন যাপন করে, সেখানে সামান্য মাত্র আমাদের এই ফুড অ্যালাউন্স দেওয়া হয়, কিন্তু যখনই আমরা বাংলাদেশ সীমানা আসি তখন আমরা পরাধীন, তখন এটা আইএসও আন্ডার, এটা আইএসও আইডি আসে না। আর আমরা আমাদের আসলে বেতনের মধ্যে আমাদের কত মন্ত্রী মহোদয় বলে দিয়েছে যে 2000 মার্চ থেকে 2020 সালের মার্চ মাস থেকে এই খাদ্য ভাতা আন্তঃমন্ত্রণালয় মিটিং এ কার্যকর করবে, সেরকম কথা ছিল। এখন শ্রমিকদেরকে এক বছর আগে মাননীয় শ্রমমন্ত্রী সিদ্ধান্ত করে দিল, কিন্তু এক বছর পরে সে স্যার বলে যে এটা আমাদের মার্কেটিং এজেন্ডা। এটা তো আপনি মালিকদের কথা বলছেন, মালিকদের আপনাদের পক্ষে নাই, কিন্তু সরকারের অবস্থাটা কি আপনাদের সঙ্গে? সরকার তো আমাদের, এই সরকার আমাদের সাথে চুক্তি করেছে, সরকার আমাদের সাথে, এই যে আমাদের বিআইডব্লিউডি সম্মানিত চেয়ারম্যান সাহেব বললেন, উনি গত পরশুদিন রাত তো স্যারও ছিলেন, আমিও ছিলাম সেখানে, বাবার যে চুক্তি করেছে সেটা করে সঙ্গে আমরা ছিলাম না, সুতরাং আমরা ওইটা জানি। তাহলে মালিককে বাদ দিয়ে সরকার কার সাথে চুক্তি করলো? পারে না, পারে না, পারে না, পারে করে করেছে কেন? এটা করেছে সেজন্যই তো আমরা হাইকোর্টে গিয়েছি, আমাদের তো হাইকোর্টে আইনের আশ্রয় দেওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই, আমরা তো লাঠি নিয়ে রাস্তায় নামতে পারবো না, আমাদের জাহাজ তো ওদের হাতে, আমরা কি এখানে ঝামেলা করতে পারবো? তাহলে আসলে আপনাদের মূল রাগটা কোথায় কিংবা ক্ষোভটা কোথায়? শ্রমিকদের বিরুদ্ধে না সরকারের বিরুদ্ধে? আপনাদের কাছে আমাদের কারো বিরুদ্ধে কোনো রাগ করবে? তাহলে সমাধানটা কি? আমার কথা পরিষ্কার, হরতাল তুলে আসবে, আমাদের সঙ্গে বসবে, আমরা আলাপ করব। হরতাল তুলে আসবেন আপনারা আলাপে? হরতাল না, আমরা আসলে কর্মবিরতি করছি, আপনারা জানেন এই কর্মবিরতিতে আমাদের নদীপথে সন্ত্রাস, চাঁদাবাজি, বিভিন্ন নির্যাতন, জুলুম আমাদের শ্রমিকদের উপরে হয়,
স্যার যেটা বললেন কিছুক্ষণ আগে যে আমাদের জাহাজের মাস্টার ড্রাইভারদের কারণে দুর্ঘটনা ঘটে, আপনি জানেন যে আমাদের বিআইডব্লিউটির পাইলট আছে, আমরা যখন দূরে কোথাও মুভ করি পাইলট আমাদের বিভিন্ন স্টেশন থেকে উঠে, সেখানে আমাদের শ্রমিকরা কিন্তু এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে যুক্ত না। আর আমরা এখন যে অবস্থায় চলে আসছি, কোনোভাবে আমাদের এই দাবি কার্যকর করা ছাড়া এই কর্মবিরতি উদ্যোগ করা আমাদের পক্ষে সম্ভব না। আমি একটু গভর্নর গোলাম সাদেক সাহেবের কাছে যেতে চাই, আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। দুই পক্ষ কিন্তু এখন পর্যন্ত তাদের অবস্থানে অনড়, অর্থাৎ হরতাল উইথড্র করতে হবে, আলোচনার টেবিলে বসবে। আর তারাও বলছে শ্রমিক পক্ষ, তারা হরতাল উইথড্রটা এই মুহূর্তে করবে না, বরঞ্চ যদি দাবি না মানা হয় সেক্ষেত্রে যাত্রীবাহী জাহাজেও তারা ধর্মঘটের প্রয়োজনে ডাক দিতে পারে। পরিস্থিতি এখন এমন, কিন্তু সব দিক দিয়ে লসটা তো হচ্ছে জনগণ এবং আর্থিক ক্ষতিটাও হচ্ছে। এখন আমি আপনার জায়গাতে বলতে চাইবো, এর সমাধানটা আসলে কি? আপনি মালিকের সাথে কথা বলতে বলছেন, মালিক পক্ষ বলেছে শ্রমিকের সাথে যে চুক্তি করেছেন সেখানে মালিক উপস্থিত রাখা হয়নি। না, এটা অনেক পুরনো কথা, মালিক পক্ষের সাথে যে চুক্তি হয়েছিল ওনারা বয়কট করেছিলেন সরকারি, কারণ ওনারা রাজি হচ্ছিলেন না, তাই শ্রম মন্ত্রণালয় থেকে একতরফা দিতে হয়েছিল শ্রমিকদের পক্ষে, কারণ শ্রমিকদের বিষয়টা আসলে শ্রম মন্ত্রণালয় দেখাশোনা করে। আমরা যেটা দেখি সেটা হলো যে রেগুলেশন, রেগুলেটরি ব্যাপারটা আমরা এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সেই ক্ষেত্রে মালিকরা যেহেতু রাজি হচ্ছিলেন না শ্রমিকদের দাবি দেওয়াটা সরকার মনে করেছে যৌক্তিক, এই কারণে হয়তো তারা, কিন্তু ওখানেও কিছু শর্ত দেওয়া ছিল যে তারা সব পক্ষকে নিয়ে কমিটি করে তারপরে সিদ্ধান্ত নেবেন, কিন্তু মালিকরা এরপরে চলে গেছেন হাইকোর্টে এবং হাইকোর্ট থেকেও কিন্তু ওনারা কোন সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আসতে পারেন। উচিত ছিল যে বাদী হিসাবে তাদের দায়িত্ব ছিল যে এটার থেকে একটা সিদ্ধান্ত নিয়ে আসা, এটা প্রায় দুই বছর হয়ে গেল, ওনারাও আমার মনে হয় আগ্রহী নন বিষয়টা ঝুলিয়ে রাখার ব্যাপারে, ওনারা আগ্রহী। সুতরাং আমি বলবো যে বিষয়টা খুবই পরিষ্কার, মালিকরা যদি এত সংগঠনের সাথে বসতে না চান, অনেক মালিকের অনেকগুলো করে জাহাজ আছে, তারা জাহাজ হিসেবে বসুক, বসে তাদেরটা তারা সমস্যার সমাধান করে নিক, যেটা সবুজ শিকদার বললো। আর না হলে যদি সমষ্টিগত ভাবে বসতে চান, সরকার সবসময় আন্তরিক এবং আমাদেরকে দায়িত্ব দেওয়া আছে সংস্থা প্রধানদেরকে এবং শ্রম মন্ত্রণালয়, মন্ত্রণালয় থেকে সারাক্ষণই তারা আহ্বান জানাচ্ছে যে আপনারা বসছেন, আমরা আস্তে আস্তে করে আলোচনার মধ্যে সব সমস্যাগুলো সমাধান করি। দাবি দাওয়াগুলো দেখলে আপনারা দেখবেন এটা কঠিন কিছু না। বাংলাদেশে নৌপরিবহনের যে সংস্থাগুলো যেগুলো পরিচালনা করে তারা অত্যন্ত ডিসিপ্লিন এবং তারা শিক্ষিত, তারা যথেষ্ট আইন মেনে চলেন। এই সামান্য একটা ব্যাপার নিয়ে এত কর্মবিরতি হরতাল করার কোনো কারণ আমি দেখি না। এখানে আমার মনে হয় একটু সহনীয় হলে এটা সহজেই সমস্যার সমাধান করা সম্ভব। গোলাম সাদিক, ধন্যবাদ আপনাকে। মাহবুবউদ্দিন, আমি যে কথা আপনার কাছে বলতে চাই, গোলাম সাদিক সাহেব যেটা বলছিলেন সেটা হচ্ছে আলোচনার উনি অনেকগুলো দরজা খুলে দিয়েছেন। আমরা আলোচনার দরজা খোলা রেখেছি, আমাদের শর্ত মেনে আসলে রেখেছে, আমাদের শর্ত মেনে আসলে আমরা বসবো, অসুবিধা নেই, শর্ত মেনে আসলে আলোচনা রাজি আছে। আপনাদের অবস্থানটা কি হবে? বারবারই তো বলছে আমরা, কিন্তু আমি একটু আপনাদের বলার আগে বুঝি, আপনারা কি মানছেন, আপনারা কি বুঝছেন যে কোটি কোটি হাজার কোটি টাকা নষ্ট হয়ে গেছে ইতিমধ্যে? আমরা জানি যে হাজার হাজার কোটি টাকা নষ্ট হচ্ছে, সেজন্যই তো আমরা আজ থেকে এই দাবিটা তো আমরা হুট করে ডাকি। এই লোকসানটাকে কি আপনারা জিম্মি করছেন? না, আমরা জিম্মি করব কেন? আমরা হাজার হাজার কোটি টাকা নষ্ট হচ্ছে কিন্তু আমাদের শ্রমিকদের সামান্য খোরাকি পাতাটা দিতে পারছে না, এটা হচ্ছে প্রশ্ন। হাজার হাজার টাকা কোটি টাকা লোকসান হয়ে যাচ্ছে দেশের অর্থনৈতিক খাতে, তাহলে মালিকরা পদক্ষেপ গ্রহণ করে নাই? আমাদের এই কোভিড এর অবস্থায় সারা দুনিয়াতে ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ, সেই অবস্থার ভিতরে আপনি যদি আবার আরেকটা বোঝা শাকের উপরে আরেকটা আটি যদি চাপিয়ে দেন, তাহলে আমরা কি করে চালাবো? আমাদের তো সেই সংগতি থাকতে হবে, সেই সংগতিটা তো নেই। বিগত ৬ মাস যাবত আমরা কোভিড এর আক্রান্ত হয়ে আমরা আমাদের জাহাজ চালাতে পারছি না, কিন্তু তারপরে আমরা আমাদের জাহাজের সমস্ত শ্রমিকের খোরাকি ভাতা সহ সবকিছু আমরা তাদের বাড়িতে পৌঁছে দিচ্ছি, তারপরে তারা বলে যে আমরা তাদেরকে কোনো কিছু দেন। আপনি তো পাবেন না, আপনার তো দরকার নেই, আপনার আমাদের তাদের বেতন ভাতা খোরাকি আমরা আপনার বাড়িতে পৌঁছে দিয়েছি গত তিন চার মাস যাবত। এই অবস্থার মধ্যে আমাদের নিজেদের পকেটের পয়সা থেকে এক পয়সা আমাদের ইনকাম, কিন্তু শ্রমিকরা যেটা বলছে, তারপরে তো সরকার আমাদের কোনো আজ পর্যন্ত কোনো প্রয়োজনীয়তা দেয় নাই, কিন্তু শ্রমিকরা আবার উল্টো দাবি করছে করোনার সময় শ্রমিকদেরকে কোনো ধরনের আর্থিক এবং সবচেয়ে বড় কথা এই কথাটা একদমই অসত্য।
অসত্য কথা কিন্তু এবং নৌপথে আমাদের জাহাজের যে সমস্ত শ্রমিক আছে তাদেরকে ডেকে জিজ্ঞেস করেন তারা বেতন পাইছে তার মানে আপনি বলছেন দাবিটা অত্যন্ত অযুক্তি এবং চুক্তি শর্ত ভঙ্গ করে এই দাবিতে তাহলে এই যে আবার নতুন করে আন্দোলন ধর্মঘটের ডাক দেওয়ার কারণ এটা বছরের পর বছর তারা এইভাবে আন্দোলন করে আমাদের ঘরের উপরে চাপা দিয়ে সবকিছু চলে যাবে নিয়ে যাবে আর আমরা সেটা জীবন ভরই সেটা আমরা তাহলে মালিকদের পক্ষ থেকে সমাধানটা কি না আমাদের পক্ষ থেকে সমাধান বসতে হবে বসতে হলে তাদের আপনার শর্ত যেটা দিয়েছে সেটা উড্র করে আসতে এবার সবুজ সাহেব আপনি বলেন না আমাদের তো শর্ত উড্র করার কোনো সুযোগ নেই স্যার যেটা বললেন কি অদ্ভুত কেউ মানবে না সেটা আমি স্বীকার করি স্যারের কথাটা স্বীকার করি যে জাহাজে ট্রিপ পায় না সেটা স্যারদের সমস্যা আমাদের শ্রমিকদের সমস্যা না সেখানে আপনি জানেন যে বিভিন্ন সিমেন্ট ফ্যাক্টরির মালিকরা আছে তাদের নিজস্ব মাদার ভেসেল আছে লাইটারের জাহাজ আছে সেখানে একটা ডিজি শিপিং আমাদের সমুদ্র অধিদপ্তরের থেকে একটা কমিটি করা আছে সিরিয়াল মেইনটেইন করে চট্টগ্রাম থেকে জাহাজগুলি আসবে সেখানে সিরিয়াল মেইনটেইন হচ্ছে না বিভিন্ন মালিকরা গোপনে সিরিয়াল ছাড়া জাহাজ লোড নিয়ে শ্রমিকদেরকে কিছু সুবিধা দিয়ে চলে আসছে সেখানে আমাদের শ্রমিকদের দোষ কোথায় আমরা তো জাহাজ চালাতে চাই আমরা তো জাহাজ চালানোর জন্য চাকরি করি এখন আমরা ছাত্রদের কাছে আহ্বান করি আমরা আমরা শ্রমিক হিসেবে আমরা কাজে ফিরে দিতে চাই আমরা অবশ্যই কাজ করে তাদের কাছে পয়সা নিই আমরা নিতে চাই না যে কোনো বড় বড় সমস্যার সমাধান আন্দোলন করে যেমন হয় তেমনি আবার সমাধানটা একসঙ্গে বসেও হয় আমরা টেবিলে চেয়ারে বসে আপনারা সমাধান চান নাকি রাজপথে এটা আমরা আমাদের শ্রমিকের রাজপথে সমাধান এখন চায় কারণ টেবিলে তো সমাধান হচ্ছে না চেয়ারম্যান সাহেব জানে স্যার যদি যুক্ত থাকে এই স্যার যেটা বললো মহামারী করোনার মধ্যে বিআইডব্লিউটি এর চেয়ারম্যান একমাত্র শুধু কিছুটা সামান্য ত্রাণ আমাদের শ্রমিকদেরকে ন্যূনতম কিছু ত্রাণ সে ব্যবস্থা করেছে তার বাইরে সরকার এবং মালিক পক্ষ সিটা ফোটাও আমাদের শ্রমিকদেরকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করে নাই সেটা আপনি যারা শ্রমিকরা এখন আছে পর্যন্ত আপনি সেখানে প্রতিনিধি পাঠিয়ে আপনি দেখতে পারেন যে শ্রমিকরা পেয়েছে কিনা হয়তো দু একজনে দিতে পারে সাদের মতো যারা আছে তার বাইরে ম্যাক্সিমামই পায় না এই যে অচল অবস্থা বাজার আমাদের শ্রমিকরা আপনি জানেন যে যোগাযোগ করা হয়েছিল আমাদের জাহাজে প্রত্যেকটা মালিক করোনা মহামারীর মধ্যে প্রত্যেকটা বাজার কত উৎপাদন কিনে বলছে আপনাদেরকে বেতন দিয়েছে আপনাদের শ্রমিক পক্ষ বলছেন যে আমাদের আমাদের বহু জাহাজের ভিতরে এই মালবাহী সার তো এখন আমাদের সারের তো মালবাহী জাহাজ আছে যাত্রীবাহী আছে মালবাহী জাহাজে দুই মাস তিন মাস যাবত অনেক শ্রমিক এখন বেতন পায় না চাকরিচ্যুত হচ্ছে এর মধ্যে আমাদের শ্রমিকরা কিনারে উঠতে পারে না বাজার করার জন্য সাঁতার কেটে তারপরে বাজার করছে করোনার মধ্যে কোন মালিক একটা ট্রলারের ব্যবস্থা করে দেয় নাই যে একটা শ্রমিক কিনারে উঠে একটু বাজার করে খাবে সেইরকম সংখ্যাটা কত সেইরকম সংখ্যা হাজার হাজার স্যার জানে তো সমস্ত বড় কথা এটা বলতে তো হবে না শ্রমিকরা এরকম কোন আমরা বিভিন্ন বিভিন্ন জেলায় প্রত্যেকটা শ্রমিকের কাছ থেকে দেখেন এক একটা কমিটিতে আমাদের 20 জন 25 জন নেতা থাকে লক্ষ লক্ষ শ্রমিক আছে লক্ষ লক্ষ শ্রমিক আমরা 25 জন মানুষে গিয়ে সারা বাংলাদেশের ঘাটগুলির মধ্যে আটকে রাখলাম স্যার দিয়ে দাও তার যাদের শ্রমিকদের করা কি বা কিভাবে করবে সেটা যাদের শ্রমিকদের আমার শ্রমিক তো আপনাদের কাছে আসেই নাই না আসলে আপনার শ্রমিক কথা বলে আমার তো শ্রমিক তাদের কাছে যায় আপনার জাহাজটাকে চালাতে বলেন যদি শ্রমিকরা চালায় আপনার কথা অনুযায়ী আমাদের আপত্তি নেই আপনারা কিভাবে আমরা আমরা কিভাবে আমাদের শ্রমিকদের ঠিক রেখে জাহাজ চালাতে হয় সেটা আমরা জানি আপনারা ইন্টারফেয়ার করা বাদ দেন না আমরা তো আপনাদের কাছে দীর্ঘদিন ধরে ওনারা তো দাবি করে ওনাদের নেতা আর তো কোনো যোগ্যতা নাই ওনারা তো আমাদের জাহাজে চাকরি করেন না দেখেন তাদের মধ্যে কয়জন চাকরি করে আমাদের এই সেক্টরের নৌ পরিবহন সেক্টরে দেখেন আমাদের যারা চাকরি করেন না তারা ফেডারেশন করেন দুই একজন আছে মুষ্টিমেয় ম্যাক্সিমাম আমরা জানি আপনাদের প্রেসিডেন্ট সেক্রেটারি কোন জাহাজে চাকরি করে আমাদের এখন প্রেসিডেন্ট সেক্রেটারি চাকরি করে না সেটা হলো ভিন্ন বিষয় যারা ফেডারেশন করে কথাটা তো বেসিক ইউনিয়নগুলি যারা করে তারা সবাই জাহাজে কর্মরত আপনি আপনার প্রতিনিধির মাধ্যমে দেখেন আসলে তারা কর্মবিধি করছে আপনারা জাহাজের নাম সহ দিয়ে আমি একজন জাহাজের মাস্টার আমি ছোট থাকি বড় থাকি আমি জাহাজে দীর্ঘদিন কাজ করে চাকরি করেছি এখন হয়তো চাকরি করি না বিধায় আজকে শ্রমিকদের সাথে আছি কিন্তু আমরা তো শ্রমিকদেরকে জিম্মি করি না আমরা কি একটা সংগঠনের 20 জন নেতা কি লক্ষ লক্ষ শ্রমিককে জিম্মি করতে পারি স্যারের যদি জাহাজ পাঁচটা থাকে স্যার বসুন্ধরা সাহা বিভিন্ন কোম্পানির 20টা 50টা 100টা জাহাজ আছে
মুক্তির উপায়টা কি বিকল্প পথ এটাই যে আমার মনে হয় যে আমরা সবারই সুবুদ্ধি হবে কারণ এখানে শুধু সরকার যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয় মালিক পক্ষ শ্রমিক পক্ষ উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে ওনারা দুই একদিন গেলেই বুঝতে পারবেন যে ওনার ক্ষতির পরিমাণটা কতটুকু হচ্ছে আমার মনে হয় এখন তারা ইমোশনাল অনেক ইমোশনাল হয়ে কাজ করছেন ইমোশনটা ভেঙে যখন প্রকৃত বিষয়টা তারা অনুধাবন করবেন তারা অবশ্যই আলোচনার টেবিলে উপভাবক বসে আসবেন তবে বসতে আসবেন এবং আমি তবে রিকোয়েস্ট করব মালিক পক্ষকে যে আপনারাই মালিক আপনারা তাদের হত্যাকর্তা আপনারা একটু তাদেরকে হয়তো সহায়তা করতে পারেন তাদেরকে বুঝাতে পারেন তাহলেই এটা সমাধান সম্ভব অসংখ্য ধন্যবাদ গোলাম সাদিক সাহেব আপনাকে এবং সবচেয়ে বড় কথা মাহমুদ্দিন সেই দায়িত্ব এবং জায়গাটা পুরো অভিভাবকের জায়গাটা আপনাদের কাছেই বর্তে গেল এবং বলছে আপনাদের আমাদের উপরে বর্তাবে না এই জন্য যে আমরা যে কথা বলেছি সেটা কোনো অযৌক্তিক কথা বলিনি আমরা বলেছি এটা ছেড়ে আসেন আমাদের সঙ্গে বসেন আমরা কথা বলবো আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে ছেড়ে আসলে ধর্মঘট বাল বন্ধ করে ফেলে উইথড্র করলে আলোচনার টেবিলে বসবে আপনারা ধর্মঘট উইথড্র করবেন কারণ আলোচনা বসার জন্য তো বলছে তাহলে আপনারা আমাদের এখন রাতে যদি আমাদের নেতৃবৃন্দকে ডাকে তার রাত্রেই বসবে কিন্তু আমাদের এখন ওই আমাদের যে খাদ্য ভাতা সহ আমাদের যে দাবিগুলি তার একটা সুরাও না হওয়া পর্যন্ত তো আমরা আমাদের এই কর্মবিরতির থেকে ফিরে আসতে পারি না তুমি তো দাঁড়াইলো যে আমার আপনার কি বলে শালিশিমালি তাল গাছটা আবার হ্যাঁ তো সেইখানে আমরা আছে মানে সারাদিন রামায়ণ পড়ে বলা হলো যে সীতাকার শালিশ হয়ে আছে 2019 সালে সরকার শালিশ করেছে সরকার কি আমাদের দেশের অভিভাবক না মহাপরিচালক ছিলেন সবাই সেখানে ছিলেন আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয়ের যারা এবং শ্রম মন্ত্রণালয়ের সবাই সেখানে ছিল কিন্তু আমাকে এখন অনুষ্ঠান শেষ করতে হবে শুধু আমি দুজনকে বলবো এখানে যে আপনারা আপনাদের জায়গা থেকে বললেন মালিক পক্ষের জায়গা থেকে বললো কিন্তু কোনো সমাধানে আসা হলো না সমাধানের পথ মালিক পক্ষ বলেছেন আপনি আপনার জায়গাটা অনেক সমাধানের পথ ছাত্রদের কাছে ছাত্ররা আমাদের এই সত্য দাবিটা মানলি আমরা আসবো না আমরা জাহাজ চালাবো না তাহলে লসটা কার হচ্ছে আপনাদের আমাদের তো সারা জীবনই লস নতুন দাই যে বছরের পর বছর জাহাজ আউটারেই করে যে বসে থাকে কোনো ট্রিপ নাই আপনি আপনাদের এই খাদ্য ভাতার দাবি মালিক পক্ষ মানবে না সেক্ষেত্রে একদম স্পষ্ট তিনি জানিয়ে দিলেন আপনারা তাহলে কি করবেন সব কথা আমাদেরও আমরাও খাদ্য ভাতা না দিলে জাহাজ চালাবো না আর যাত্রীবাহী জাহাজের কি হবে যাত্রীবাহী যদি আমাদের শ্রমিকরা মনে করে যে তার এক ভাই আজকে এরকম পানির মধ্যে ভাজছে তার দাবির জন্য সে যদি তার ভাইয়ের দাবিতে সেও যদি তার কর্মসূচি সে ঘোষণা করে সেটা শ্রমিকরা ভেবে দেখবে আমরা তো ছাড়বো আমাদেরকে বলে চাকরিচ্যুত কথা কথা যাত্রীবাহী লঞ্চের শ্রমিকও চাকরিচ্যুত হয় আজকে যাত্রীবাহী লঞ্চের শ্রমিকও নির্যাতনের শিকার হয় কথায় কথা বিআইডব্লিউটিএডিজি শিপিং তাদের মামলা দেয় কোর্টে গিয়ে আমাদেরকে হাত জোর করতে হয় আমাদের বিভিন্ন জাহাজে ফার্স্ট ক্লাস মাস্টার ড্রাইভার আছে তাদের সার্টিফিকেট আছে সরকার পরীক্ষা নিয়ে সার্টিফিকেট দেয় একটা পরীক্ষা না একটা মাস্টার হতে হলে তার কমসে কম তিনটা পরীক্ষা দিয়ে তাকে তিনটা সার্টিফিকেট নিতে হয় তারপরে তাকে বিভিন্ন রকমের আবার 5 বছর পর পর তার সার্টিফিকেট রেনু করতে হয় সেই ধরনের একজন মাস্টারকে এই যে কথাগুলো সবই আপনার অমূলক আমরা কোনো
একটা লোককে যদি আমরা বিনা নোটিশে ছাড়ি আমাদের তিন বছরের বেতন দিয়ে ছাড়ি। তুমি যে বলছো ঠিক কথা বলছো না, তুমি একটা কথা সঠিক বলছো না। আমরা কোন মালিক কোন যাত্রীর পরিবহনের বা কোন পরিবহনেরই কোন শ্রমিককে আমরা কখনো ছাঁটাই করি না, প্রয়োজন হলে তাদেরকে তিন মাসের বেতন দিয়ে ছাঁটাই করি। আর যদি তারা কোনো খারাপ কাজ করে ধরা পড়ে তাহলে তাদেরকে আমরা বেতন দিই, তারপরে ওরা এসে আমাদের উপরে নানা রকম নির্যাতন চালায়। এগুলো তো আমরা আর হতে দেব না। আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে। আমি আপনাদের দুজনকে এবং আমাদের সঙ্গে যারা জুমে যুক্ত হয়েছিলেন কমান্ডার গোলাম সাদিক তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শেষে এসে শুধু এটুকু বলবো, এই আলোচনা টেবিল থেকে কোনো সমাধান আসবে না, কিন্তু সমাধান করার জন্য দুপক্ষকে অবশ্যই আলোচনার টেবিলে বসতে হবে এবং কোনো শর্ত স্বার্থ দিয়ে আসলে কিংবা কাউকে জিম্মি করে কিংবা কাউকে দাস বানিয়ে আসলে কোনো সমস্যার সমাধান হয় না। একটু নরম সুর করতে হবে, সকলকে সকলের জায়গা থেকে এক ধাপ আগাতে হবে। সরকার হয়তো তার সমাধান নিয়ে বসে আছে, কিন্তু এই দুই পক্ষ সেই সমাধানে পা ফেলবে কিনা রাখবে কিনা সেটা আমরা এখনো জানি না। তবে কিন্তু আর্থিক ক্ষতি হয়ে যাচ্ছে অনেক বেশি, সেদিকটাও নিশ্চয়ই মালিক পক্ষ শ্রমিক পক্ষ দেখবেন। আমি সময় ইসলাম আজকের মতো বিদায় নিলাম, ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।